আজকে দেখানোর পরে আমি নেক্সট টপিকস এ শুরু করবো ইনশাআল্লাহ। যারা আসতেছে আস্তে আস্তে তাদের জন্য আমি 2-1 মিনিট ওয়েট করবো, তারপরে আমি শুরু করবো। গত আগের ক্লাসে অনেকেই দেখছে 30 মিনিটস 34 মিনিটস মানে ক্লাস করছে, যারা 45 এর উপরে মিনিটস এর উপর ক্লাস করছেন। না কি যেন একটা দেখলাম যেদিন জুমে ক্লাস নিলাম, মেবি জুমে না গুগলে মিটে ক্লাস নিলাম, ওই দিন দেখলাম 34 মিনিটস অনেকে ক্লাস করছে, বাদ বাকি সময় ছিলেন না। তো যারা 40 মিনিটস থাকবেন তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিব। ওয়ালাইকুম আসসালাম। তো যারা আসছি তারা সবাই একটু খেয়াল করি, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফাংশন লেখা আছে, সবাই কি দেখতে পাচ্ছেন একটা ফাংশন লেখা আছে f of x equal to x square plus 1 is less than 0। হ্যালো স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন না সবাই? ফাংশনটা এই আপনাদের এটা বন্ধ করেন, সাউন্ড আসতেছে। বাসের মধ্যে ক্লাস করতেছেন না? x স্কয়ার প্লাস 1 এর জন্য আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, x ইজ লেস দেন 0, আর যখন x হবে তখন হবে 0 এর চেয়ে বড় বা সমান x এর মান। এই বন্ধ করুন তো, আর এটা এই x হবে তখন যখন x এর মান 0 এর চেয়ে বড় বা সমান। এক্সকিউজ মি, বন্ধ করেন না আপনারা এটা, বাসের মধ্যে যাচ্ছেন মনে বাসের সাউন্ড আসতেছে। 1/x কখন হবে যখন x এর মানটা 1 থেকে বড়। তাহলে আমরা তিনটা কন্ডিশনে তিনটা ফাংশনের মান দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে ডোমেন রেঞ্জ বের করতে হবে এবং ফাংশনটির গ্রাফ আঁকাইতে হবে। তো গ্রাফ আঁকানোর জন্য আমরা পরে দেখবো, সেটা আগে ডোমেন রেঞ্জ আগে নির্ণয় করি কিভাবে নির্ণয় করা যায়। আমরা জানি গত ক্লাসগুলোতে শিখছিলাম যে ফাংশনের x এর মানগুলো হলো ডোমেন, আর x এর মানগুলো দেওয়ার ফলে f of x এর যে মানগুলো পাবো সেটাই হবে ফাংশনের রেঞ্জ। তাহলে আমাদের যেহেতু ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা x এর মানগুলো আগে দেখবো যে x এর মান আমি কি কি নিতে পারবো, কন্ডিশন অনুযায়ী কি কি x এর মান নিতে পারবো, সেই মানগুলো হবে ওই ফাংশনের ডোমেন। আর এই x এর মানগুলো নেওয়ার ফলে আমি রেঞ্জ ফাংশনের যে মানগুলো পাবো সেটাই হবে ওই ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা x এর মান দেখি কি কি নিতে পারবো। x এর মান গ্রেটার দেন 0, তার মানে কি মাইনাস ইনফিনিটি থেকে 0, যদি না বুঝেন তাহলে বলেন। x ইজ গ্রেটার লেস দেন 0, তার মানে x এর মান হলো 0 থেকে মাইনাস ইনফিনিটি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে 0। তাহলে x ইজ লেস দেন 0 এই যেখানে যা লেখা আছে এগুলো আমি ইউনিয়ন দিয়ে লিখছি। এখন এই x লেস দেন 0 এর কারণে আমি লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে 0, এটা কে কে বোঝেন নাই, গত ক্লাসে বুঝাইছি, আজ কে কে বোঝেন নাই যে x এর মান যখন 0 থেকে ছোট তখন x এর মান কোনগুলো হবে, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত 0 কিন্তু নিতে পারবো না। যদি এখানে লেস দেন অর ইকুয়াল থাকতো তাহলে আমি x এর মান 0 নিতে পারতাম, তখন এখানে থার্ড ব্র্যাকেট আসতো। যেহেতু এখানে শুধু লেস দেন আছে যার কারণে 0 আমি নিতে পারবো না, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে, অর্থাৎ 0 এর কাছাকাছি মান আসবে, 0 হবে। নেক্সট কন্ডিশন দেখেন, জিরোর চেয়ে বড় বা সমান, ওয়ান ওয়ান এর চেয়ে ছোট বা সমান, সেক্ষেত্রে হবে হলো এক্স। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এখানে সাইনটা কি আসবে, জিরো এবং ওয়ান এই দুইটা মান আসবে, জিরো থেকে ওয়ান এর মধ্যে দুটাই কিন্তু থার্ড ব্র্যাকেট আসবে। দেখেন জিরো আর ওয়ান যেহেতু লেস দেন অর ইকুয়াল দেওয়া আছে, দুইটার আগে লেস দেন অর ইকুয়াল দেওয়া আছে, জিরো
less than or equal to x less than or equal to 1 তার মানে হলো 0 এবং 1 সহ যতগুলা মান পাবো আমরা সবগুলা মান নিতে পারবো এই জন্য 0 আর 1 আট ব্র্যাকেট দেওয়া আছে তারপরে দেখেন তিন নাম্বার কন্ডিশন 1/x x এর মান 1 থেকে যখন বড় হবে তখন আমরা নিতে পারবো হলো তাহলে x এর মান 1 থেকে বড় মানে আমি কি বুঝাচ্ছি 1 থেকে কোন পর্যন্ত নিতে পারবো ইনফিনিটি পর্যন্ত চলবে তাহলে এই 1 কি এখানে ইকুয়াল না কিন্তু 1 কিন্তু নিতে পারবো না 1 থেকে বড় মানগুলো নিতে পারবো তাহলে যার কারণে 1 এর আগে কি থার্ড ব্র্যাকেট হবে না ফার্স্ট ব্র্যাকেট হবে ফার্স্ট ব্র্যাকেট হবে তাহলে 1 টু ইনফিনিটি এই পর্যন্ত তিন এই লাইনটা তো বুঝতে পারছেন কিভাবে এগুলো আসলো এখন দেখেন এখানে এটা যদি আমরা ইউনিয়ন করি তাহলে সর্বনিম্ন মান কোনটা নিতে পারতেছি মাইনাস ইনফিনিটি আর সর্বোচ্চ মান কত নিতে পারতেছি এখান থেকে প্লাস ইনফিনিটি তাহলে এই ফাংশনের ডোমেন কবে হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অর্থাৎ অল রিয়েল নাম্বার কে কে বুঝি নাই এই পর্যন্ত স্যার একটা কথা বলবো হ্যাঁ বলেন স্যার ওই যে 1 less than x ওইটার হলো ডোমেন আসছে ফার্স্ট ব্র্যাকেট ওমেন এটা 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 সরি এখানে 1 গ্রেটার দেন হবে এখানে একটু মিস্টেক আছে 1 গ্রেটার দেন অর্থাৎ এই সাইডে 1 হবে এই সাইডে x হবে অর্থাৎ x এর মানটা 1 থেকে মানগুলো অনেক থেকে বড় হ্যাঁ এখানে চিহ্নটা চেঞ্জ হবে স্যার আমি যদি 1 না নিই আমি যদি 2 নিই তাহলে আগে থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে কমা ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে হবে না তো এখানে x এর মানটা 1 থেকে বড় সরি আমি 1 থেকে বড় আমি যদি x 1 থেকে বড় আপনি বুঝছেন কথাটা 1 থেকে বড় x এর মান 1 থেকে বড় কিন্তু 1 না আপনি 1.2 নিতে পারেন 1.1 নিতে পারেন 1.3 নিতে পারেন এখান থেকে 1 নেওয়া যাবে না 1 থেকে যে কোনো মান নেওয়া যাবে 1 এর বড় নিতে হবে ঠিক আছে সেই মানগুলো কি কোন পর্যন্ত নিব এখানে কিন্তু সেই সাইনটা দেওয়া নাই লেস দেন অর ইকুয়াল কিছু বলা নাই অর্থাৎ এখানে 1 এর থেকে বড় ইনফিনিটি পর্যন্ত মান নিতে পারবে না x এর মান এই জন্য 1 থেকে ইনফিনিটি আসছে বুঝতে পারছেন হ্যালো স্যার কোশ্চেন করছিলেন বুঝছি স্যার আচ্ছা আপনি এখন আমি ডোমেন বুঝতে পারলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অর্থাৎ অল রিয়েল নাম্বার এখন আমরা রেঞ্জ নির্ণয় করব রেঞ্জ নির্ণয় করতে গেলে দেখেন এই মাইনাস ইনফিনিটি থেকে 0 যখন নিব তখন আমাদের কন্ডিশন ছিল x স্কয়ার প্লাস 1 তাহলে মাইনাস ইনফিনিটি থেকে যখন 0 অর্থাৎ যখন আমি 0 নিতাম তাহলে ফাংশনের মান কত আসতো যদি x এর মান আমি 0 নিতাম তাহলে ফাংশনের মান আসতো হলো 1 তাই না আর মাইনাস ইনফিনিটি নিলে কত আসতো প্লাস ইনফিনিটি তাই না প্লাস ইনফিনিটি দেখেন তাহলে আমার 0 থেকে ইনফিনিটি 1 থেকে ইনফিনিটি এই যে 1 থেকে ইনফিনিটি প্রথমটার ক্ষেত্রে 1 থেকে ইনফিনিটি আসছে রেঞ্জে খেয়াল করতেছেন কি সবাই 1 থেকে ইনফিনিটি এই কন্ডিশন মাইনাস ইনফিনিটি থেকে 0 কন্ডিশনে আমার ফাংশনের মান আসছে 1 থেকে ইনফিনিটি আবার 0 আর 1 আমি 0 আর 1 যখন দিব তখন আমার x এর মান কি আসছে 0 দিলে 0 1 দিলে 1 অর্থাৎ 0 আর 1 রেঞ্জ আসবে 0 1 0 1 ই আসবে দেখেন 0 1 এই যে রেঞ্জে আসছে 0 1 না বুঝলে বলবেন তাৎক্ষণিকভাবে বলে ফেলবেন স্যার এখানে বুঝি না স্যার আমার ডোমেন ছিল মাইনাস ইনফিনিটি থেকে 0 যখন ছিল তখন আমার ফাংশনের এই প্রথমটার ক্ষেত্রে আমি মান বসাইছি যখন x এর মান মাইনাস ইনফিনিটি তখন আসছে প্লাস ইনফিনিটি যখন x এর মান 0 তখন মান আসবে হলো 1 এই জন্য আমাদের রেঞ্জে প্রথম টার্মের ক্ষেত্রে মান আসছে 1 থেকে ইনফিনিটি তারপর এখানে ক্লোজ ইন্টারভাল হবে না ক্লোজ ইন্টারভাল কেন হবে ক্লোজ ইন্টারভাল কেন হবে 1 থেকে 1 সহ আসবে না স্যার মানটা তো 1 হবে 1 সহ না তো 1 সহ এখানে তো আমি 0 সমান দিতে পারি না 0 কাছাকাছি মানটা জি ফার্স্ট ব্র্যাকেট না এটা ফার্স্ট ব্র্যাকেট না আপনি ডোমেনের ক্ষেত্রে খেয়াল করবেন ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে তাহলে রেঞ্জের ক্ষেত্রে গিয়ে ওইটাই হবে জি স্যার থ্যাঙ্ক ইউ স্যার তারপরে দেখেন 0 1 ডোমেন যখন 0 1 দিচ্ছি তখন আমার ফাংশনটার তখন ফাংশনের মান হবে x এর মান এখানে যদি 0 বসাই তাহলে 0 1 বসাইলে 1 তাহলে 0 আর 1 বসাইলে 0 আর 1ই পাবো তাহলে রেঞ্জের মান কি আসছে 0 আর 1
তারপর থার্ড কন্ডিশন আছে হলো 1 থেকে ইনফিনিটি এই যে x ইজ গ্রেটার দেন 1 1 এর চেয়ে বড় অর্থাৎ ইনফিনিটি 1 নিলে x এর মান যদি আমি 1 নিতাম তাহলে ফাংশনের মান কত আসতো ছোটটা আগে বড়টা পরে জিরো ওয়ান জিরো কমা ওয়ান অর্থাৎ আমার এই ফাংশনের রেঞ্জের যে এলিমেন্ট গুলো আসলো এইগুলো দেখবো এখন ছোট বড় ছোট এবং বড় সবচেয়ে কোনটা তাহলে সবচেয়ে ছোট কোন এলিমেন্টটা আছে এর মধ্যে জিরো এখন জিরো কে আমি থার্ড ব্র্যাকেট নিব না ফার্স্ট ব্র্যাকেট নিব যেহেতু রেঞ্জের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে এইজন্য ফার্স্ট ব্র্যাকেট নেব না রেঞ্জে তো এখানে ফার্স্ট ব্র্যাকেটও আছে থার্ড ব্র্যাকেটও আছে না স্যার সরি ডোমের মধ্যে ডোমেনের মধ্যে উত্তরের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এই জন্য স্যার ফার্স্ট ব্র্যাকেট নেব না আমার দেখতে হবে সবগুলো কাউন্ট হবে ঠিক আছে কোনটার মধ্যে কাউন্ট হবে এটা তো কমন আনকমন সবগুলাই তাই না আমি যদি জিরো ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে কিন্তু জিরো বাদ পড়ে যাচ্ছে রেঞ্জ থেকে জি এই ফার্স্ট ব্র্যাকেট জিরো দেওয়া মানে কি জিরো চেয়ে বড় জি স্যার জিরোর কাছাকাছি জিরোর চেয়ে বড় কিন্তু জিরো না কিন্তু আমার এখানে থার্ড ব্র্যাকেটে জিরো দেওয়া আছে তার মানে জিরো সহ তাহলে আমি কি এখানে কি করব আমাকে এখানে অবশ্যই অ্যানসারটা ভুল আছে এখানে থার্ড ব্র্যাকেট হবে থার্ড ব্র্যাকেট জিরো থেকে ইনফিনিটি মানে জিরোটা আমি যদি ফার্স্ট ব্র্যাকেটে তাহলে জিরো কিন্তু কাউন্ট হচ্ছে না কিন্তু আমার রেঞ্জে কিন্তু একবার জিরো আসছে তাহলে জিরোটা বাদ পড়ে যাচ্ছে কিন্তু তাহলে আমার অ্যানসার একটু যেখানে আমি মার্ক করি সেই জায়গায় একটু আপনারা খেয়াল করবেন যে এইগুলাতে একটু ভুল আছে ভুলগুলো সংশোধন করতে হবে আমাদেরকে এখানে থার্ড ব্র্যাকেট হবে জিরো থেকে ইনফিনিটি জিরো সহ ইনফিনিটি আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিতাম তাহলে জিরোটা বাদ পড়ে যেত পয়েন্ট সামথিং থেকে শুরু হইতো ইনফিনিটি পর্যন্ত যখন আমি থার্ড ব্র্যাকেট দিব তার মানে কি জিরোটা কাউন্ট হবে জিরো থেকে ইনফিনিটি জিরো সহ ইনফিনিটি ঠিক আছে ব্র্যাকেট দিলে ওটা সহ হবে আর না দিলে ওটা বাদ হবে হ্যাঁ বাদ হবে তাহলে আমার যেহেতু রেঞ্জের মধ্যে জিরো আসছে আমি যদি এই সাইনটা দেই তাহলে জিরো বাদ পড়ে যাচ্ছে তাহলে অবশ্যই আমাকে এখানে কি ব্র্যাকেট দিতে হবে একটু বলেন তো বুঝে থার্ড ব্র্যাকেট হবে তাহলে অবশ্যই এখানে একটু মিস্টেক আছে আমাদেরকে সংশোধন করতে হবে এখানে রেঞ্জ হবে জিরো থার্ড ব্র্যাকেট জিরো কমা ইনফিনিটি ইনফিনিটির পরে সবসময় কোন ব্র্যাকেট হয় ফার্স্ট ব্র্যাকেট হয় ফার্স্ট ব্র্যাকেট হয় তাহলে এখানে অ্যান্সারটা হবে জিরো থেকে ইনফিনিটি থার্ড ব্র্যাকেট হবে সবাই ক্লিয়ার এখন এটার আমরা গ্রাফটা দেখি দেখেন এই কন্ডিশনের জন্য আমাদের ফাংশনের ক্ষেত্রে যখন জিরোর চেয়ে বড় এক্স এখানে এই সাইনটা হবে না এই যে এখানে এই চিহ্নটা খুব বাড়তি চলে আসছে এই সাইনটা হবে না ওয়াই কোয়ার্ড এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে তাহলে ওয়াই কোয়ার্ড এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি হয় তাহলে এক্স এর মান জিরোর চেয়ে ছোট মানগুলো নিয়ে দেখবো ফাংশনের মানগুলো কি কি আসে আপনারা যে কোনো মান নিতে পারেন এখানে জিরো পয়েন্ট ফাইভ নিচের জন্য কি আমার জিরো পয়েন্ট ফাইভ নিতে হবে এমন না ঠিক আছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে মানগুলো নিতে পারি এখানে ইচ্ছা মতো নাই শুধু কন্ডিশন মনে রাখতে হবে জিরো থেকে অবশ্যই যেন এক্স এর মানটা কি হয় ছোট হয় ঠিক আছে আবার যদি জিরো নেই তাহলে গ্রাফে কিন্তু আমি কি করব গ্রাফে কিন্তু আমাকে জিরো যখন নিব ওই যে গোল সাইন দিতে হবে যেহেতু এটা জিরো না জিরো কাছাকাছি জিরো সে ছোট হ্যাঁ তখন আমাদের গ্রাফ আঁকানোর সময় গোল সাইন দিতে হবে আমি দেখাবো গ্রাফে তাহলে আমি দেখেন যদি মাইনাস ওয়ান যদি নেই এই ফাংশনে তাহলে মাইনাস ওয়ান নিলে ফাংশনের মান কত আসবে ইচ্ছা করলে মাইনাস টু নিতে পারি এখানে সে জিরো পয়েন্ট ফাইভ নিয়েছে জিরো পয়েন্ট ফাইভ নেওয়ার কারণে আসছে ওয়ান পয়েন্ট টু ফাইভ আমি মাইনাস টু নিতে পারি মাইনাস টু নিলে কত আসবে ফাইভ আসবে মাইনাস টু নিলে কত আসবে বলেন ফাইভ আসবে আবার জিরো যদি নেই তাহলে আসবে ওয়ান
এটা জিরো বলতেছি কি জিরো নিলাম, কিন্তু আসলে কি জিরো নিতে পারবো আমরা এখানে ডোমেনে? জি না স্যার পারবো না। হ্যাঁ তাহলে গ্রাফে যখন দেখাবো তখন কি আমরা ওখানে গোল চিহ্ন দিয়ে ভরাট করে দিব নাকি একটু ফাঁকা রাখবো? ফাঁকা রাখতে হবে, রাইট? আচ্ছা তাহলে এই ফাংশনের এই কন্ডিশনের কারণে যে রেজাল্ট গুলো আসলো টেবিল আকারে দেখাইলাম, পরে সেকেন্ড কন্ডিশন গুলো এখন দেখাবো। লাস্টের জিনিসটা বুঝলাম না, জিরো হইলে ওখানে কি দিতে হবে বললেন স্যার? মানে এখানে তো আমরা জিরো দিতে পারবো না, কিন্তু জিরো দিয়ে যখন আমরা হিসাব করলাম, হ্যাঁ যখন গ্রাফ পেপারে গ্রাফ, হ্যাঁ রাইট, গ্রাফ পেপারে যখন আঁকাবো তখন কিন্তু আমি ওইটা ভরাট করে দিতে পারবো না, ওই জিরোর জন্য তো আমরা ফাঁকা রাখবো ওই জায়গাটা। যে কন্ডিশনটা ছিল যে জিরো ছোট নিতে হবে, তাহলে জিরো নিছেন কেন? হ্যাঁ জিরো নিছি কেন, জিরো নিছি কিসের জন্য? আমি যদি মূল বিন্দু থেকে ফাংশনটা দেখাই গ্রাফ পেপারে যখন দেখাবো তখন ওই জায়গাটা ফাঁকা রাখার জন্য, যে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এই যে দেখেন এই যে ফাঁকা রাখছি এখানে, দেখছেন? এটা যদি জিরো সমান যদি না নিতে তো পারবো না, তাই না? যদি জিরো নিতে পারতাম তাহলে পুরাটা এখানে ফাঁকা থাকতো না, এখান থেকে সরাসরি ইয়েটা চিহ্নটা আসতো। এই যে যেমন এইগুলা যেমন সরাসরি দেখেন পয়েন্ট গুলো আসছে, ভরাট করা আছে, কিন্তু এখানে কি ভরাট করা আছে? তাহলে স্যার যেখানে জিরো হবেই না সেখানে স্যার ওই জিরোটা বসে আর এখানে এটার মানে তো এটা এটার মানে তো জিরো বোঝাচ্ছে না বাবা, আমার তো গ্রাফ আঁকাইতে বলছে। থার্ড ব্যাকেট যদি আমি দিতাম তাহলে তো বুঝাচ্ছে যে এই পয়েন্ট আমাকে কাউন্ট করতে হবে, জিরো পয়েন্টটা কাউন্ট করতে হবে। আর যেহেতু আমি ফার্স্ট ব্যাকেট ইউজ করছি তার মানে কি আমার এখানে জিরোটা কাউন্ট করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড কন্ডিশন আমাদের ছিল যে জিরো এক্স এর মান জিরো থেকে বড় বা সমান ওয়ান থেকে ছোট বা সমান, এখানে কিছু মিস্টেক আছে, এখানে কন্ডিশনে দেওয়া আছে ওয়ান এর থেকে ছোট বা সমান, এখানে দেওয়া আছে লেস দেন ওয়ান। ওয়াই ইকুয়াল টু এক্স, আমরা যদি কন্ডিশনে যাই তাহলে ওয়াই মান এক্স এর মান কোন কোন মানগুলো নিতে পারবো আমরা? আপনাদের স্যার জিরো থেকে ওয়ান এর চেয়ে ছোট, মানে জিরো এবং মানে জিরো সহ ওয়ান এর চেয়ে ছোট যে মানগুলো আছে সেগুলো, হ্যাঁ হ্যাঁ গুড, কিন্তু আমাদের এখানে কিন্তু লেস দেন অর ইকুয়াল ছিল, যার কারণে আমাদের কিন্তু এখানে লেস দেন অর ইকুয়াল সাইনটা আসার কথা, মানে সেটি ভুল করছে, তাই না? আমাদের এগুলো খেয়াল রাখতে হবে, জিরো লেস দেন অর ইকুয়াল টু এক্স, লেস দেন অর ইকুয়াল টু ওয়ান, তাহলে আমাদের জিরো নিতে পারবো এবং ওয়ান নিতে পারবো এবং ওয়ান এর মাঝখানের মানগুলো নিতে পারবো। যাই নাই না কেন, জিরো নিলে যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স, জিরো নিলে জিরো, ওয়ান নিলে ওয়ান, জিরো পয়েন্ট ফাইভ নিলে জিরো পয়েন্ট ফাইভ, ঠিক আছে? তিন দুই নম্বর কন্ডিশনের মানগুলো নেওয়া, তিন নম্বর কন্ডিশনে আসি, এক্স এর মান ওয়ান থেকে বড় নিলে ওয়াই এর মান ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ যদি নেই তাহলে আসবে, আপনারা এই সময় সবসময় ফ্র্যাকশন নাম্বার না নিয়ে ধরেন টু নেবেন, তাহলে টু নিলে ওয়ান পয়েন্ট ওয়ান বাই টু সমান কত লেখা যায়? জিরো পয়েন্ট ফাইভ, হ্যাঁ টু নেওয়া আছে, এভাবে থ্রি নেবেন বা ফোর নেবেন, ফাইভ এইভাবে মানগুলো নিবেন, নিয়ে আপনার মানগুলো বসাবেন, টু নিলেন তারপর ফোর নিলেন, হ্যাঁ টু পয়েন্ট ফাইভ নিলে জিরো পয়েন্ট ফোর, ফাইভ ফাইভ ফোর নিলে মান আসবে একটা টু পয়েন্ট টু ফাইভ, চাই হোক এরকম কোনো মান আসবে। তা আমরা মানগুলো নেওয়া টেবিলটা দেখানো, হ্যালো আমাদের যে কোন আকারে বসাইলে হবে, এভাবে করছে যে এভাবে হবে না তা না, এভাবে করলেও হবে। এখন আমি বলতেছি ফ্র্যাকশন না নিয়ে আপনারা যে ইন্টিজার গুলো নিলে যে মানগুলো আসে সেইভাবে ক্যালকুলেশন করে মানগুলো নেবে। তো নেওয়ার পরে আমাদের এখন ফাংশন গুলার গ্রাফটা আঁকাইতে হবে। দেখেন প্রথম কন্ডিশনে ছিল জিরো ওয়ান, আর যখন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ নিচ্ছে তখন ওয়ান পয়েন্ট টু ফাইভ,
মাইনাস ওয়ান ইস ইকুয়াল টু, তাহলে এই গ্রাফটা আসছে এখানে প্রথমটার জন্য। প্রথমটার যেটা আসছে যে মাইনাস ওয়ান এর জন্য টু, জিরোর জন্য ওয়ান, জিরো পয়েন্ট ফাইভ এর জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ। যেহেতু এটা জিরো নিতে পারবো না, আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা গোল সাইন দিয়ে ভরাট করা যাবে না, বোঝাচ্ছে যে এখানে জিরোর কাছাকাছি মান কিন্তু জিরো না। তাহলে যেটা হলো ওয়াই কট এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর গ্রাফ। তারপরে আরেকটা আছে ওয়াই কট টু এক্স। আমরা জানি ওয়াই কট এক্স এর গ্রাফটা আমরা জানি কি হয়, মূল বিন্দুগামী সরলরেখা, এটা ওয়াই কট টু এক্স এর গ্রাফ, মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ আসছে। তারপর একটা আসছে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স ওয়াই কট ওয়ান বাই এক্স এর গ্রাফটা হলো এগুলো। এগুলো পয়েন্ট গুলো বসাই নেই, আপনি দেখবেন যে গ্রাফ গুলো চলে আসবে। তাহলে আমাদের মোটামুটি ডোমেন রেঞ্জের যে ম্যাথ গুলো করাইলাম, আমি আর একটা সংক্ষেপে যদি দেখাইতে পারতাম তাহলে আরো ভালো হতো, আমি চেষ্টা করি আর একটা দেখানো। দেখেন এটা ফাংশন দেওয়া আছে f of x equal to, আপনারা বলেন যে ঠিক আছে কিনা, একজন সবাই কি দেখতে থাকেন, দেখে আমাকে বলেন যে কোথাও ভুল আছে কিনা। 3 plus twice x minus 3 by 2, x এর মান minus 3 by 2 থেকে বড় বা সমান এবং 0 থেকে ছোট। 3 minus twice x হবে তখন যখন 0 থেকে x এর মানটা বড় বা সমান 3 by 2 থেকে ছোট বা সমান। আর minus 3 minus twice x হবে তখন যখন x এর মান 3 by 2 থেকে বড় হবে। তাহলে ডোমেনটা কি হবে, এই যে minus 3 by 2 less than or equal to x less than 0 union, আপনারা ইচ্ছা করলে এই লাইনটা না দিলেও হবে, সরাসরি আপনারা এই লাইন থেকে শুরু করলেও পারবেন, ঠিক আছে? এই লাইনটা লেখার দরকার নেই, ওইখান থেকে বুঝে বুঝে যে মানটা আসবে সেই মানটা এখানে লিখে দেবেন। কারণ আমরা বুঝতেছি এখানে মাইনাস 3 বাই 2 আছে, তাহলে যেহেতু লেস দেন আর ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট হবে, আর জিরো আছে যেহেতু শুধু লেস দেন আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেট হবে। এই যে ফার্স্ট ব্র্যাকেট আসছে, তারপরে হলো এটা এই কন্ডিশনের ক্ষেত্রে জিরোর চেয়ে বড়, মানে জিরোর আগে থার্ড ব্র্যাকেট হবে, জিরোর আগে থার্ড ব্র্যাকেট, আর লেস দেন আর ইকুয়াল টু এটাও থার্ড ব্র্যাকেট আছে 3 বাই 2, তাহলে 3 বাই 2 আগে থার্ড পরে থার্ড ব্র্যাকেট হবে। তারপর এটার ক্ষেত্রে কি হবে, গ্রেটার দেন 3 বাই 2, তার মানে ফার্স্ট ব্র্যাকেট হবে 3 বাই 2 টু ইনফিনিটি। বুঝতে পারছো সবাই? কথা বলে আচ্ছা, তাহলে এখন দেখেন ডোমেনের সর্বনিম্ন মান মাইনাস 3 বাই 2, মাইনাস 3 বাই 2 স্যার, ইনফিনিটির আগে তো স্যার ফার্স্ট ব্র্যাকেট, পরে ফার্স্ট ব্র্যাকেট বসার কথা স্যার, ইনফিনিটির পরে। হ্যাঁ হ্যাঁ শেষ করি, হ্যাঁ অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। আপনি সবসময় মনে রাখবেন যদি কেউ ভুলও করে থার্ড ব্র্যাকেট দিয়ে, সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে, ইনফিনিটির পরে ফার্স্ট ব্র্যাকেট হবে। আমরা প্রথম থেকে দেখি মাইনাস 3 বাই 2, তাহলে আমার মাইনাস সর্বনিম্ন এখানে মান আছে মাইনাস 3 বাই 2 এবং থার্ড ব্র্যাকেট আছে, যেন থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে ভুল থাকতে পারে, সেই জন্য বললাম আপনার কিছু কিছু জায়গায় ভুল টুটি আছে, আমি এগুলো আপনাদের কারেকশন করে দিব, আপনারা একটু মার্ক করে রাখবেন যে গেলে এখানে কি হবে। মাইনাস 3 বাই 2 এখানে দেখেন মাইনাস 3 বাই 2 থেকে 0, আবার 0 থেকে 3 বাই 2, 3 বাই 2 থেকে ইনফিনিটি, তার মানে আমাদের কি আসবে ডোমেনটা, আসলে লাইনটা তো ভুল আছে বোঝাই যাচ্ছে, তাহলে আমাদের মাইনাস 3 বাই 2 থেকে কি আসবে ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট আসবে, এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে এটুকু হবে না, ঠিক আছে? এখানে শুধু ফার্স্ট ব্র্যাকেট হবে, এটুকু হবে না, মাইনাস 3 বাই 2 হবে না, শুধু মাইনাস 3 বাই 2 থেকে কি পর্যন্ত হবে বলেন, কথা বলেন, ইনফিনিটি পর্যন্ত হবে, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনফিনিটি দেবে, এখানে থার্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেট হবে, এই তো ডোমেন। তো স্যার, হ্যাঁ বলেন স্যার, ওইখানে প্লাস 3 বাই 2 হবে না কেন? এইটার মধ্যে তো প্লাস 3 বাই 2 আছে, ইনফিনিটি বোঝাচ্ছে না, বুঝেন নাই, সর্বনিম্ন যে মাইনাস, মাইনাস 3 বাই 2 থেকে তো ইনফিনিটি পর্যন্ত, তার মানে কি ইনফিনিটির মধ্যে কি 3 বাই 2 নাই? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা তাহলে এখন আমরা একটু রেঞ্জটা দেখি, এই ফাংশনের রেঞ্জ কি হয়। তো যখন মাইনাস 3 বাই 2 কমা 0 নিচ্ছি তখন ফাংশনের মান কত আসে, এই ফাংশনে x এর জায়গায় বসানো একবার 0, হ্যাঁ এখানে 0 আছে আর মাইনাস 3 বাই 2 আছে, তাহলে x এর মান যখন 0 বসাবো তখন ফাংশনের মান কি আসে, 3, ঠিক আছে কিনা, 3 আসবে তাই না? আর যখন মাইনাস 3 বাই 2 বসাবো তখন কি আসবে, x এর জায়গায় মাইনাস 3 বাই 2 বসান, 2 টু কাটা মাইনাস 3,
আর এই প্লাস 3 0 আসবে শুধু 0 অর্থাৎ 0 থেকে 3 এখন ব্র্যাকেটটা কি হবে বলেন ব্র্যাকেটটা কি হবে মাইনাস 3 বাই 2 এর আগে থার্ড ব্র্যাকেট আর পরেরটা হলো ফার্স্ট ব্র্যাকেট এই যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট 0 থেকে 3 ঠিক আছে তারপর একটা দেখেন 0,3/2 তাহলে আপনি 0 বাই একবার 0 হয়ে গেল ফাংশনের মান x এর মান 0 বসাইলাম তাহলে মান কি আসবে 3 আসবে তাই না আবার 3/2 বসান তাহলে কি আসবে 0 তাহলে দেখেন তো এখানে 3,0 আছে কিনা আছে জি স্যার তারপর একটা দেখেন 3/2 টু ইনফিনিটি তাহলে 3/2 আর হল ইনফিনিটি যদি বসাই এইখানে তাহলে প্রথমে আমি 3/2 বসাইলাম 3/2 বসালে কত আসে -6 আর ইনফিনিটি বসালে কি আসবে ইনফিনিটি বসালে কি আসবে -ইনফিনিটি ভেরি গুড এই দেখেন আসছে -ইনফিনিটি -6 এখন আমরা দেখব যে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান কি কি নেওয়া যায় তাহলে এখান থেকে -ইনফিনিটি তো আসবে আগে -ইনফিনিটি কাউন্ট হবে আর হলো আমাদের 3 কাউন্ট হবে এখানে এই যে আমাদের এখানে ভুল ত্রুটি আছে এই লাইনটাতে দেখেন পুরোটাই ভুল ত্রুটি আছে এখানে -ইনফিনিটি সর্বনিম্ন মান কত এখানে কথা বলি -ইনফিনিটি আর সর্বোচ্চ মান নিতে পারবো হলো 3 তাহলে এখানে আসবে 3 থার্ড ব্র্যাকেট হবে না ফার্স্ট ব্র্যাকেট হবে হ্যাঁ তিন বার ফার্স্ট ব্র্যাকেট হবে তাহলে এখানে কি হবে বলেন তো এই লাইনটাতে কি হবে -ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট কমা 3 থার্ড ব্র্যাকেট ঠিক আছে তাহলে আমাদের এই ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করা হয়ে গেল অনেকগুলো শিখাইছি কিন্তু আপনারা এখন নিজেদের মতো করে বই যে দুইটা রেফারেন্স দিয়েছে আবু ইসুদ এবং দাস মুখার্জির বইতে দেখবেন অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে অঙ্কগুলো একটু দেখে দেখে শিখবেন আমি অ্যাসাইনমেন্টের কথা বলছি এই কিছু আমি কয়েক আর সামনে একটা দুটো ক্লাসের পরে আমি অ্যাসাইনমেন্টের একটা শিট দিয়ে দিব সবাইকে ওই অ্যাসাইনমেন্ট এই ওয়ার্ড ফাইল এটা পিডিএফ ফাইল করছে যার কারণে আমি একটু কারেকশন করতে পারতেছি না কষ্ট হয়ে যাচ্ছে পিডিএফ থেকে যখন ওয়ার্ডে নিচ্ছি অনলাইনে তখন সেটা লেখাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই জন্য একটু টাফ হয়েছে তো আপনাদের কাজ হবে এগুলা ওয়ার্ড ফাইল আগে দেওয়া ওয়ার্ড ফাইলে দিবেন পিডিএফ ফাইলেও আমাকে পাঠাবেন আচ্ছা এখন আমরা গ্রাফটা দেখব তাহলে গ্রাফটা তো মানে আগের মতোই শুধু এই কন্ডিশনে আমরা কিছু মান নিব মান নিয়ে আমরা গ্রাফ পেপারে বসাবো -3/2 সে x এর মান বড় বা সমান 0 থেকে ছোট y ইকুয়াল টু তখন ছিল 3 + 2x তাহলে 3 + 2x এখন এইখানে আমি -3/2 এর সে বড় এবং 0 থেকে ছোট কিছু মান নেই -3/2 নিছে এখানে -1/2 নিছে 0 নিছে আমরা 0 নেওয়ার কারণ কিন্তু আমি একটাই বুঝাই বলছি যে ফাংশন গ্রাফটা আমাকে দেখানোর জন্য বোঝানোর জন্য ঠিক আছে জিরো কিন্তু না আসলে জিরো কাছাকাছি না এটা তাহলে -3/2 যখন নিচ্ছি তখন কি আসছে সেটা এই ফাংশনে -3/2 নিলে জিরো আর আপনি -1/2 নিলে আসছে 2 তারপরে জিরো নিলে আসবে 3 তারপরে সেকেন্ড কন্ডিশনটা ছিল জিরো থেকে বড় -3/2 থেকে ছোট বা সমান y = 3 - 2x এক্ষেত্রে জিরো নিলাম ফাংশনে জিরো নিলে x এর মান জিরো নিয়ে তাহলে আসবে 3 হাফ হলে আসবে 2 3/2 নিলে আসবে 0 তারপর এটা আছে x ইজ গ্রেটার দেন এই যে এই চিহ্নটাও হয় নাই দেখছেন ও খুব ফাঁকি দিছে এরা x ইজ গ্রেটার দেন 3/2 y = -3 - 2x তাহলে এখানে আমি যদি 3/2 এর চেয়ে বড় মান নিতে হবে এখানে 3/2 এখানে কিন্তু 3/2 নিছি আমরা আমরা কিন্তু 3/2 এর চেয়ে বড় নিব যদি 3/2 নেই তাহলে গ্রাফে দেখানোর সময় আমাদের কোন চিহ্ন দিতে হবে বলেন তো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে মানে ফাঁকা 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 রাখতে হবে এখানে আপনি যদি মনে করেন আমি 3/2 এর বড় মান নিব তাহলে আপনাকে এই জন্য নেওয়া আপনাকে আমি জিনিসটা বুঝাই যে আমি 3/2 টা কেন নিলাম 3/2 টা নেওয়ার কারণ হলো 3/2 এর পরে সংখ্যাটা যে কোন সংখ্যাটা আপনি বলতে পারবেন দশমিক আকারে সংখ্যাগুলো আসে তো এর পরে সংখ্যাটা কত আপনি বলতে পারবেন না দশকের মধ্যে অসংখ্য সংখ্যা থাকে এই 3/2 এর থেকে মধ্যে 5/2 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে এই জন্য আপনি ইমাজিন করতে পারবেন না কত মান আছে এখন এই জন্য এখানে আমাদের 3/2 নিয়ে গ্রাফ পেপারে শুধু আমরা ফাঁকা দেখাই যে এই 3/2 এর কাছাকাছি মান ঠিক আছে
এই জন্য কিন্তু মানগুলো নেওয়া কারণ আপনি এই যে বললেন হাফ এক ওয়ান কেন নিলাম ওয়ান জিরো নিলাম কেন জিরোর পরে সংখ্যাটা এবং আগে সংখ্যাটা বলেন তো কত বলতে পারবেন কেউ -7 -9 3 - 2 = 0 বলেন আপনারা এই এই ফাংশনের গ্রাফটা কত হবে এখানে তো শুধু দেখানো হয়েছে 3 + 2x আর 3 - 2x এই ফাংশনের গ্রাফ দেখানো হয়েছে 3 - 2x তাহলে এই ফাংশনের গ্রাফটা কেমন হবে 3 যখন নিব তখন -6 বসাবেন এখানে এটা কিন্তু ভরাট হয়ে যাবে এই যে এখানে এটা ভরাট হয়ে যাবে 3 - 2x এর ক্ষেত্রে এই চিহ্নটা কি হবে বলেন দুই নাম্বার ফাংশনের ক্ষেত্রে দেখেন লেস দুই নাম্বার ফাংশন এই যেটা আমি 3/2 তো নিতে পারবো তাই না তাহলে তো ফাঁকা রাখতে পারবো না তাহলে তো আমি এখানে ফাঁকা রাখতে পারবো কি রাখতে পারে এখানে ফাঁকা থাকবে না এখানে কিন্তু এটা মিশে যাবে 3/2 সহ কাউন্ট হবে কিন্তু পরের গ্রাফটা যখন আঁকাবো এই যে এটার ক্ষেত্রে এই এটার ক্ষেত্রে যখন আঁকাবো y - 3x তখন কিন্তু 3/2 এর ক্ষেত্রে যাবে মান গুলা নিয়ে যে মান একটা রেখা বা যেটাই আসুক রেখায় তো আসবে যে রেখাটা আসবে সেই রেখাটা ড্র করতে হবে -6 -7 -9 এই মানগুলো আমি নিব এখানে স্যার একসাথে যদি যদি একসাথে আমরা 3/2 আঁকি তাহলে কোনটা ভরাট করব কোনটা ফাঁকা রাখব একটা বিন্দুই তো হইতো স্যার গুড কোশ্চেন আমি এই কোশ্চেনটা আশা করতেছিলাম আপনাদের কাছ থেকে যে কেউ এই কোশ্চেনটা পড়ে আমি এই জন্য বলতেছি দেখেন যে 3/2 টা আমাদের ডোমেনে কি ছিল যে 3/2 টা একবার নিচ্ছি আর একবার নিচ্ছি না তাহলে আমি এর ক্ষেত্রে 3/2 টা আমার কি কমন আনকমন এর ক্ষেত্রে ইউনিয়ন যখন করব তখন কি কাউন্ট হবে নাকি হবে না বলেন তো কাউন্ট হবে তাহলে যখন আমরা ওই গ্রাফটা আঁকাবো তখন কিন্তু এটা যেহেতু সমান তখন এখান থেকে এখানে ফাঁকা থাকবে না এটা সহ কাউন্ট হবে তিন নাম্বার গ্রাফটা যখন আঁকাবো তখন কিন্তু এটা ফাঁকা থাকবে না কারণ আগেরবার আমি 3/2 টা ইউজ করতে পারছি এটা কিন্তু ইউজ করতে পারতেছি না তার মানে কি আমাদের ডোমেনে কিন্তু 3/2 টা নিছি তার মানে আমি 3/2 টা এখান থেকে যখন গ্রাফটা আঁকাবো তখন যে ফাঁকা নিচের দিকে আসবে যেহেতু সবগুলো আমার নেগেটিভ আসছে সবগুলো আমার নেগেটিভ আসছে অর্থাৎ নিচের দিকে আসবে যখন আপনি যে মানই নেন না কেন সবগুলো নেগেটিভ অর্থাৎ এখান থেকে হয় এই দিকে এরকম একটা রেখা আসবে বুঝতে পারছেন এই দিকে একটা রেখা আসবে আপনি 2 নেবেন 3 নেবেন হ্যাঁ প্লাস 3 মান নেবেন তার মানে কি তখন -6 - 9 এরকম মান আসবে না তখন আস্তে আস্তে এটা এদিকে বর্ধিত হবে তখন এখান থেকে আরেকটা রেখাটা নিয়ে দিতে হবে তার মানে স্যার আলটিমেটলি এই গ্রাফটাতে এই 3/2 কোটা পড়া হ্যাঁ দুইটা গ্রাফ দেখানো আছে এটা এখানে দুইটা গ্রাফ দেখা দুইটা সরলরেখার ক্ষেত্রে দেখানো আছে আরেকটা বাদ আছে মিসিং আছে ওটা আপনাদেরকে দেখাই দিতে হবে হ্যাঁ এই যে এটা দেখানো আছে তাও একটু ভুল আছে আর এটা দেখানো হয় এই গ্রাফটা দেখানো হয় না এই গ্রাফে যে পরের পেজে দেখাইছে অবশ্য 3/2 কিন্তু আসলে তো এটা কেটে গেছে নিয়ে দিন এখান থেকে আসবে এখানে একটা ভুল আছে হ্যাঁ গ্রাফটা আপনারা সংশোধন করে দিন 3/2 এর জন্য
আচ্ছা 3/2 এর জন্য এখানে এটা ভরাট হয়ে যাবে সরি এখানে এটা ভরাট হয়ে যাবে এটা তো বুঝতেই পারছি আমরা দুই নাম্বার যখন আমরা ফাংশনটা দেখলাম যে লেস দেন অর ইকুয়াল সাইন দেওয়া আছে লেস দেন অর ইকুয়াল সাইন দেওয়া আছে 3/2 তাহলে এটার জন্য কিন্তু এখানে ভরাট হয়ে যাবে এটা ভরাট হয়ে যাবে এই পয়েন্টটা তারপর এটা দেখেন এটা এটা খালি শুধু ভরাট হয়ে যাবে এখানে তারপরে সাইনটা আমাদের এখানে তিন নাম্বার ফাংশনের ক্ষেত্রে 3/2 এর চেয়ে বড় তার মানে কি 3/2 এর চেয়ে বড় যখন কিন্তু এই ফাংশনে যখন পয়েন্টটা আঁকাবো -6 এই পয়েন্ট এই ফাংশনের তিন নাম্বার ফাংশনের ক্ষেত্রে এখানে যখন 3/2 নিছি তখন আমাদের মান আসছে -6 তাহলে -6 আমি কোন বিন্দুটা স্থাপন করব তাহলে এই বরাবর এই ফাংশনের 3/2 বরাবর এখানে গিয়ে আমি প্লট করব তাই না কিন্তু যেহেতু লেস দেন বলা আছে লেস দেন মানে 3/2 এর চেয়ে বড় মান তাহলে এখানে ফাঁকা রাখবো ফাঁকা রেখে এখান থেকে মানগুলো আনছি 2 এর জন্য নিছি আসছে হলো -7 তারপর 3 এর জন্য আসছে -9 তার মানে এখান থেকে এটা ফাংশনের গ্রাফটা ঠিক আছে এখন এটা আমি তো ফার্স্টে খেয়াল করি না আমি পুরো তো দেখছি হ্যাঁ এখানে শুধু ভরাট হয়ে যাবে তাহলে ঠিক আছে ফাংশন এখানে শুধু কি হবে কথা বলেন স্যার এটা ভরাট হ্যাঁ ভরাট হবে আর মোটামুটি ঠিক আছে ইতি স্যার এই নিচে হ্যাঁ হ্যাঁ এই যে এখান থেকে এটা আসবে নিচে তো ব্যাপারটা হ্যালো স্যার এই নিচে টুকু ছিল না এই জন্য কনফিউজ লাগছে হ্যাঁ হ্যাঁ নিচেটা আমি খেয়াল করি না এখানে এভাবে ছিল তো আমি বুঝতে পারি না আচ্ছা ডোমেন রেঞ্জ নিয়ে আমি অনেকগুলো কথা বললাম আমার 2 মিনিট সময় আছে আমি আমি যদি আপনাদের সমস্যা না থাকে আমি কি আবার ফোন দিব আপনাদেরকে মানে আবার আমি আবার শুরু করব স্যার সমস্যা না থাকলে হ্যাঁ জি স্যার আর কিছু কোন ক্লাস করাই জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে হ্যালো কথা বলছি স্যার বললাম আর আরেকটা সাবজেক্ট শুরু করেন হ্যাঁ আমি বলছি স্যার আরেকটা টপিক আমি শুরু করব ফাংশনের লিমিট নিয়ে কথা বলবো ঠিক আছে আমরা যে গত ক্লাসে কথা ছিল স্যার স্যার একটা কথা হ্যাঁ বলেন হ্যাঁ বলেন স্যার হচ্ছে আপনি চাইলে আমাদের সবাইকে লিভ নিতে হবে না আর কি আপনি চাইলে আমাদের একজনকে হোস্ট করে আপনি নিজে লিভ নেন তারপর আপনি একাই জয়েন করেন তাহলে কাউকে লিভ নিতে হবে না স্যার আচ্ছা যদি অপশন থাকে তাহলে হ্যাঁ বলেন আপনি তাহলে আমার নামের পাশে স্যার হোস্ট করে আপনি আপনার নিউ মিটিং দিয়ে জয়েন করবেন আর কি তাহলে কাউকে আর লিভ নিতে হবে না নিউ মিটিং এ জয়েন করতে গেলে কি আমার ইয়ে লাগবে না কিছু লাগবে না স্যার শুধু পাসওয়ার্ড আইডি লাগবে জয়েন করার জন্য না স্যার কিছু লাগবে না আপনি আপনি নিজে লিভ নেন লিভ নিয়ে আবার নিউ মিটিং এ জয়েন করেন তার আগে একজনকে স্যার হোস্ট করে যান এখানে আচ্ছা এখানে কে কাকে করব বলেন সিআর কে করেন স্যার সিআর কে হোস্ট করে দেন সিআর কো এই পাঁচজন যে কোনো একজনকে করে দিলেই হবে স্যার আমাকেও করে দিতে পারেন আচ্ছা আচ্ছা এখানে আমি দেখতেছি আছে কিনা দেখেন নুমান মাহফুজ জি স্যার আপনি আমাকে হোস্ট করে দেন এখানে জি স্যার আছে স্যার উনি এখানে হোস্ট করার অপশনটা কিভাবে বলেন রাইট বাটনে ক্লিক করেন স্যার রাইট বাটনে ক্লিক করে নিয়েকে হোস্ট অপশন হোস্ট ক্লিক করেন হ্যালো স্যার শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার আপনি যে শীটটা পড়ালেন এই শীটগুলো যদি গুগল ক্লাসরুমে একটু আপলোড দিয়ে দিতেন তাহলে আমরা নোট করতে সুবিধা হইতো আর কি এটা দিলে আপনাদের কাজ অনেকটা ইজি হয়ে যাবে আমি এজন্য দিব না আপনাদেরকে এটা নিজেতে তৈরি করতে হবে আমি শুধু অ্যাসাইনমেন্টের কি কি টপিকস এর কোশ্চেনগুলো আমি অ্যাসাইনমেন্টে আর যেগুলো কোশ্চেন আপনাকে করতে হবে সেগুলো শুধু আমি আপনাকে দিয়ে দিব বইয়ের বুক রেফারেন্স দিয়ে দিছি আর আপনার আমি যে লেকচারগুলো দিচ্ছি এটা একটু খেয়াল রাখলেই বই থেকে একটু বুঝে আপনারা টাইপ করতে পারবেন আপনারা এই যেগুলো দেখতেছেন যেগুলা ওয়ান ওয়ান ফাংশন অন টু ফাংশনে কয়েকটা অঙ্ক করে দেওয়া আছে যেগুলো আমি একটা ক্লাসে ওয়ান ওয়ান ফাংশন এবং অন টু ফাংশনের অঙ্ক একটা করে দিয়েছিলাম কয়েকটা তো আপনারা ওইগুলা
আচ্ছা তাহলে এই ফাংশনগুলোর কিন্তু আমরা কিছু 1 1 এবং 1 2 ফাংশন অঙ্ক করে দিছি বা ইনভার্স ফাংশন অঙ্ক করে দিছি তো এখানে আমি এগুলা নতুন করে দেখাবো মানে যে ইনভার্স ফাংশনের অঙ্ক একটা করে দেওয়া আছে এখানে ওই শীটেও করে দেওয়া আছে তারপর কম্পোজিট ফাংশনের কথা বলছিলাম কম্পোজিট ফাংশন ফর্ম ফর্ম কিভাবে নির্ণয় করতে হয় এগুলা অঙ্ক একটা করে দেওয়া আছে এখানে f(x) = x = x - 3 অঙ্কগুলো করে দেওয়া আছে আর এগুলা নতুন করে অ্যাড করাচ্ছি না এখানে শীটে থেকে আমরা যে টপিকসটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি এই টপিকসটা সেটা হলো লিমিট একটা ফাংশনের লিমিট কাকে বলে এবং এখানে যদিও দেওয়া নাই রাইট ডাউন দা ফান্ডামেন্টাল থিওরাম অন লিমিট অন এ ফাংশন একটা ফাংশনের ফান্ডামেন্টাল থিওরামটা কি এগুলা একটু দেখতে হবে আমাদেরকে তো ফাংশনের লিমিটটা কি সবাই আসছে মনে হয় মোটামুটি না প্রত্যেকের জন্য আসছে হ্যাঁ যেমন আপনি এটা করে রাখেন মার্ক করে রাখেন যারা আসছে তাদের একটা নোট পাঠাই দিন আচ্ছা লিমিট অফ এ ফাংশন হলো একটা ফাংশনের লিমিট আমরা কি বলতে কি বুঝি প্রথমে আমরা যেটা ইন্টারমিডিয়েট যেটা পড়ে আসছে যে একটা ফাংশন সাপোজ ধরেন একটা ফাংশন শিখছি তো f(x) একটু খেয়াল করি কোন ফাংশনের লিমিট বলতে আমরা বুঝি যে ধরেন ভেরিয়েবল হলো x f(x) = x স্কয়ার - 16 / x + 4 সবার কিন্তু খাতা কাছে থাকতে হবে আপনারা মনে করেন অনলাইন ক্লাস নেওয়া মানে খাতা কলম ছাড়া বসে তাই তো হ্যালো হ্যালো কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ সবাই একটু খাতা কলম হাতের কাছে খাতা কলম নেন আমি যেটা বলি সেটা লেখেন খাতা কলম ক্লাসে শুরু গিয়েছি সরি খাতা কলম স্যার ক্লাসে শুরু থেকে গিয়েছি ক্লাসে শুরুতেই নিয়েছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আমি আপনাকে যেটা বলি সেটা লেখেন সবাই f(x) = x² - 4 divided by x plus 2 x square minus 4 divided by x plus 2 x square minus 4 divided by x plus 2 x স্কয়ার মাইনাস 4 ডিভাইড বাই x প্লাস 2 এই ফাংশনের x এর কোন মানের জন্য ফাংশনের ডিফাইন করা যাবে না বলেন তো মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 তাহলে ধরেন এই ফাংশনটা ক্যালকুলেশন করলে কিন্তু আসে ধরেন যদি আমরা এটাকে লিখতে পারি x মাইনাস 2 লেখা যায় না ক্যালকুলেশন করলে x মাইনাস 2 লেখা যাবে সমান বোঝাচ্ছে এখানে নাকি দুই এর কাছাকাছি কোন মান বোঝাচ্ছে এটা তীর চিহ্ন কাছাকাছি এর কাছাকাছি কোনো মান হয়তো হতে পারে এটা 2.0001 2.0002 2.0003 অথবা হতে পারে 1.9 1.99 এরকম কোনো মান হতে পারে তাই না এটা কি 2 এর কাছাকাছি বোঝায় এই মানগুলো কি 2 এর কাছাকাছি বোঝায় না আচ্ছা আমি যদি এখন x এর মান এখানে বোঝাচ্ছে 2 এর কাছাকাছি যদি কোনো মান নেই তাহলে ফাংশনের যে মানটা পাওয়া যাবে যে মানের সমান হবে সেটাকে বলা হবে x এর এই 2 এর কারণে যে মানটা পাবো সেটা হবে ওই ফাংশনের লিমিট 2 বিন্দুতে মানে 2 এর মানের কারণে ওই ফাংশনের লিমিট হবে তাহলে আমি x এর মান যদি 2 এর কাছাকাছি কোনো মান নেই দেখেন এখানে কত আসে 1.99 - 2 কত আসে
কথা বলেন হ্যালো জি স্যার 0.001 এরকম আসবে মাইনাস সাইন আসবে মাইনাস এর মান মাইনাস 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 কারো আজান হচ্ছে তো একটু আপনারা এটা বন্ধ রাখেন তাহলে আচ্ছা x এর মান যখন আমরা 2 এর কাছাকাছি অর্থাৎ 1.999 এরকম মানগুলো নিচ্ছি তখন মান আসছে -0.001 এরকম কোন মান আসছে মানে মাইনাস 0 এর উপরে যাচ্ছে না 0 একদম কাছাকাছি আসছে একদম 0 এর কাছাকাছি -0.0001 এরকম মান আসছে ঠিক কি না জি স্যার কথা বলেন না আচ্ছা আবার যখন আমি x এর মান 2.001 নিচ্ছে তখন কত মান আসছে বলেন তো 0.1 প্লাস 0 সামথিং আর এটার আগেরটা কি আসছে -0. তার মানে কি বুঝছি আমি এই 2 এর কাছাকাছি x এর মান যখন নিচ্ছি তখন ফাংশনের মানও পাচ্ছে 0 এর কাছাকাছি একটা মান বুঝতে পারছেন তাহলে ফাংশনের মানের এক্স এর মান যখন ভেরিয়েবলের মান যখন 2 এর কাছাকাছি হবে তখন ফাংশনের মানটাও 0 এর কাছাকাছি হবে অর্থাৎ এই ফাংশনের এক্স টেন্ডস টু 2 এর জন্য এই ফাংশনের লিমিট কত হবে 0 ঠিক আছে তো এই যে 2 এর আগের যে মানগুলো নিলাম তখন আমরা 2 মাইনাস সাইন দেই যখন 1.99 মান নিলাম তখন 2 মাইনাস মানে কি বোঝাতে 2 এর চেয়ে ছোট মানগুলো আর যখন উপরে প্লাস সাইন দিব তখন কি বুঝাবো 2 পয়েন্ট সামথিং হ্যাঁ বলেন বলেন কেউ কথা জিজ্ঞাসা করলে বলেন কোয়েশ্চেন থাকে যখন 2 প্লাস প্লাস মান নিব মানে হলো 2 পয়েন্ট সামথিং আর যখন 2 মাইনাস সাইনটা দেব তখন 1 পয়েন্ট মানে 2 এর চেয়ে ছোট 1.999 এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট আর 2 প্লাস যখন নিব তখন সেটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট তাহলে লিমিট হলো দুই ধরনের একটা হলো রাইট হ্যান্ড লিমিট আর একটা হলো লেফট হ্যান্ড লিমিট তো কোনো কোনো ফাংশনে শুধু লেফট হ্যান্ড লিমিট থাকতে পারে কোনো কোনো ফাংশন শুধু রাইট হ্যান্ড লিমিট থাকতে পারে কোনো ফাংশনে লিমিট নাও থাকতে পারে তাহলে আমাদের লিমিট থাকতে হলে বুঝতে হবে যে এই টু এর আশেপাশের মানগুলোর জন্য ওই ওইখানেও নির্দিষ্ট কাছাকাছি মান পাওয়া যাবে দুইটার ক্ষেত্রেই মাইনাস এবং টু প্লাস দুইটা মান নিব দুইটা মানের কারণে এফ অফ এক্স এর যে মানটা পাবো সেই মানটার ডিফারেন্সটাও জিরোর কাছাকাছি দিতে হবে মানে সেম আসতে হবে দুইটা মান তাহলে আমরা এই ফাংশনের লিমিট আসে বলতে পারবো আর যদি দেখি যে 2 প্লাস এর জন্য আরেকটা মান আসছে 2 মাইনাস এর জন্য আরেকটা মান আসছে তাহলে ফাংশনে বলবো যে ওই পয়েন্ট ওই ফাংশনে কোনো লিমিট নাই আপনারা ফাংশনের লিমিট কি সম্পর্কে একটু বুঝতে পারলেন যে লিমিটটা কি বোঝানোর চেষ্টা করলাম তারপরেও অনেকে হয়তো বুঝতে পারেন না যদি না পারেন তো আমাকে বলেন যে স্যার আমি ফাংশনের লিমিটটা বুঝতে পারি না তাহলে আমি বলতেছি যে ফাংশন যে ভেরিয়েবলের থাকবে সেই ভেরিয়েবলের কোনো একটা মানের কাছাকাছি মানের জন্য দুইটা কাছাকাছি মানের জন্য যদি আমরা নির্দিষ্ট মান পাই তাহলে ওই নির্দিষ্ট মানকে বলা হবে ওই ফাংশনের লিমিট ঠিক আছে এখানে ডেফিনেশনটা যেভাবে দেওয়া থাকুক আপনারা ডেফিনেশনটা একটু বই থেকে গুছিয়ে নেবেন যে ডেফিনেশনটা আসলে দেখা যাচ্ছে হ্যালো আচ্ছা তো এখানে আমরা কিছু ফাংশনের এখন লিমিট নির্ণয় করব তার আগে আমি একটা কথা বলবো ফান্ডামেন্টাল থিওরিয়াম অফ এ লিমিট এই কথাটা এখানে উল্লেখ আছে এটা ফান্ডামেন্টাল থিওরিয়াম অন এ লিমিট অন এ ফাংশন সেক্ষেত্রে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে সেই ফান্ডামেন্টাল থিওরিয়ামটা কি আসলে ফান্ডামেন্টাল থিওরিয়াম হলো ধরেন এফ অফ এক্স ধরেন এফ অফ এক্স এই ফাংশনের লিমিট এই ফাংশনের লিমিট ধরেন আমি এখানে দেখতেছি না সম্পূর্ণটা ধরেন এই ফাংশনের লিমিট হলো এল তারপরে জি অফ এক্স
g of x এই ফাংশনের লিমিট হলো m তারপরে h of x এই ফাংশনের লিমিট হলো n যখন তিনটার ক্ষেত্রে x tends to যখন হবে a তিনটা ফাংশনের ক্ষেত্রে x tends to a যখন হবে তখন f of x ফাংশনের লিমিট হবে l g of x ফাংশনের লিমিট হবে m আর h of x এর ফাংশন হবে n যদি হয় তাহলে আমরা এই ফাংশনের ফান্ডামেন্টাল থিওরিয়ামটা হলো যে প্রত্যেকটি ফাংশনের যোগ বিয়োগ লিমিটের যোগ বিয়োগটা সেই ফলটা করবে অর্থাৎ যে আমি দেখি লিমিট f of x plus minus limit g of x plus minus limit h of x equal to কত হবে বলেন তো এই লিমিট a n টু সব জায়গায় x টা কি বলছিলাম আমি a a প্রত্যেকটির x n টু a তাহলে দেখেন x n টু a এর কারণে f of x এর পাইছিলাম n g of x এর পাইছিলাম n h of x এর পাইছিলাম হলো n তাহলে আবার এখানে লিখলাম লিমিট ফান্ডামেন্টাল থিওরাম যেটা হবে প্লাস মাইনাস করলে ওয়ান ওই ফাংশনের কি কারণ লিখতে পারবো n plus minus m plus minus n ঠিক আছে তাহলে এই ফাংশনের x tends to 2 এর কারণে এই ফাংশনের লিমিট আসছে 3 এই ফাংশনের 2 এর কারণে আসছে 4 এই ফাংশন আসছে 5 তাহলে এখানে 2 plus minus 3 plus minus 4 5 যেটাই আসুক এগুলো এভাবে আমি যোগ আকারে লিখতে পারবো অর্থাৎ কথাটা হলো দ্য লিমিট অফ অ্যান অ্যালজেব্রিক সাম আমি এখানে লিখে রাখছি অফ এ ফিক্সড ভেরিয়েবল ইজ ইকুয়াল টু algebraic sum of the limit এটা হলো তার ফান্ডামেন্টাল থিওরাম আপনারা বই থেকে একটু কালেক্ট করে নেবেন যদি 1 মার্কস বা 2 মার্কসের কোশ্চেন আকারে যদি আসে রাইট ডাউন দা ফান্ডামেন্টাল থিওরাম অন লিমিট তখন এই জিনিসগুলো একটু লিখে দিতে হবে যে কতগুলো বললাম এই কতগুলো লিখলেই হবে 2 মার্কস বা 3 মার্কসের এখন আমরা কিছু ফাংশনের লিমিট নির্ণয় করব ফাংশনের লিমিট নির্ণয় করার জন্য আমাদের একটা কথা মনে আছে কিনা আপনাদের 0 বাই 0 সমান কত বলেন তো ইনফিনিটি স্যার ইনফিনিটি ইনফিনিটি বাই ইনফিনিটি সমান কত আরো ইনফিনিটি ইনফিনিটি না তো কোন ফাংশন যদি ইনফিনিটি বাই ইনফিনিটি ইনফিনিটি ওটাও আনডিফাইন্ড ঠিক আছে তো যদি কোনো ফাংশনে 0 বাই 0 এই ফর্মে আসে বা সামথিং ডিভাইডেড বাই 0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি এই ফর্মে যদি আসে তাহলে সেই ফাংশনটাকে আমরা আনডিফাইন বলি ডিফাইন করা যায় না তাই না তো আমরা একটা এল হসপিটাল রুলস নামের একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন তিনি এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কিভাবে লিমিট নির্ণয় করছেন সেগুলো আমি একটু বলতেছি আপনাদেরকে সেটা হলো যদি এরকম ফর্মে এসে যায় তাহলে আমরা উপরে নিচে মানে ফাংশন লব হর সামথিং ডিভাইড বাই সামথিং অর্থাৎ কি বুঝাই এটা কি ভগ্নাংশ বুঝায় না জি স্যার তাহলে এটা ফ্র্যাকশন তাই ওই ফ্র্যাকশনে লব হর অবশ্যই থাকবে তাই লব হরের ক্ষেত্রে যদি এরকম আসে যে লব হরের এক্স এর যে মানটার কথা বলা আছে লিমিটটা দেওয়া আছে সেই লিমিটটার কারণে যদি ফাংশনটা 0 বাই 0 ফর্মে চলে আসে বা 0 বা এই এ বাই জিরো ফর্মে চলে আসে বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে চলে আসে তখন উপরে এবং নিচে এই দুইটা ফাংশন যা থাকবে তাদেরকে একবার করে ডিফারেন্সিয়েট করে নিতে হয় ডিফারেন্সিয়েট মানে কি আমি এটা তো আসলে পরের স্টেপ বলার কথা কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে আগেই চলে আসছে এই জন্য আমি হালকা মানে একটু টাচ দিয়ে যাবো এখানে যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা ইন্টারমিডিয়েটে যদি আপনাদের সায়েন্স মানে পড়ে আসেন বা যারা ইয়ে করে পড়ছেন যারা বলে ডিপ্লোমা করে আসছেন তারাও হয়তো এই ক্যালকুলাসে ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটু আইডিয়া আছে আছে কিনা স্যার জি স্যার নাইন নাম্বার চ্যাপ্টারে ছিল নাইন চ্যাপ্টারে ছিল ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ নামের একটা চ্যাপ্টার ছিল ওইখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণের কিছু ফর্মুলা ছিল
আমরা পর্ব থেকে পড়ব, সেই ফর্মুলাগুলো আমি একটু হালকা এখানে এগুলো দেখাই দেবো, পরবর্তীতে আমি আরো বেশি করে ম্যাথগুলো পড়বো। তো লিমিটের ক্ষেত্রে আমার এই জিনিসটা কাজে লাগবে। আমরা প্রথম থেকে একটু দেখি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার একটু নামাজে যেতে হবে, কি করব? আচ্ছা, আপনার এই এখন যে টাইম আছে সেই টাইমের মধ্যে আপনার যে অ্যাটেনডেন্সটা করে ফেলে। লিমন, লিমন কি আছেন নাকি ফাঁকি দিচ্ছে? লিমনের কথার আওয়াজ পাওয়া যাচ্ছে না। লিমন আছেন? আচ্ছা আসি স্যার, আসি। আচ্ছা গুড বয়। আপনি ইয়ে করেন, লিমন ভাই আমার অ্যাটেনডেন্সটা দিয়ে দেন। জি ভাই, কামরুল। আচ্ছা আপনি নামাজে যান, আমাদের সবার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা সবাই জন্য সুস্থ। ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, আমি আর দুই একটা ম্যাথ দেখে আজকে ক্লাস শেষ করব। লিমিট n টেন্ডস টু 0, এখানে n হবে না, x হবে। এখানে কি হবে? x হবে, কারণ ফাংশন হলো x, কিন্তু n দেওয়া আছে এখানে। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু x এর ফাংশন, অবশ্যই এটা n হবে না, x হবে। তাহলে x টেন্ডস টু 0, তাহলে x মাইনাস টেন এক্স ডিভাইড বাই এক্স কিউব। আপনি x উপরেও x এর মান 0 বসাবেন, নিচেও 0 বসাবেন, যেহেতু এখানে 0 দেওয়া আছে। তাহলে 0 বসালে দেখেন কি ফর্মে আসে, আনডিফাইন্ড। x এর মান 0 বাই 0 আসে কিনা? তার মানে আনডিফাইন্ড। যদি 0 বাই 0 ফর্মে আসে তাহলে সেটাকে একবার ডিফারেনশিয়েট করতে হবে, উপরে এবং নিচে ডিফারেনশিয়েট করতে হবে। তাহলে x কে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে 1 হয়। কতজন কয়জন জানেন একটু মানে বলেন তো, কয়জন জানেন যে x এর সাপেক্ষে x কে ডিফারেনশিয়েট করলে 1 হয়? জানি স্যার। আচ্ছা ভেরি গুড, যারা জানেন তারা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা জানেন না তারা আমি পরবর্তীতে আবার শিখাবো, এটা দেখে দেখে নেবেন। তাহলে x আর tan x কে ডিফারেনশিয়েট করলে sec স্কয়ার x হয়। আমি এটা ভিতরে যাচ্ছি না, পরে যাবো আর কি, আমি শুধু এখানে দেখে নিচ্ছি, tan x কে ডিফারেনশিয়েট করলে sec স্কয়ার x হয়, আর x কিউব কে ডিফারেনশিয়েট করলে 3x স্কয়ার হয়। পাওয়ারটা বামে চলে আসে, পাওয়ার একটা কমে যায়, ঠিক আছে, 3x স্কয়ার। n x n টু দা পাওয়ার n মাইনাস 1, ওই ফর্মে x টু দা পাওয়ার যদি n থাকে তাহলে তার ফর্মুলা কি হবে? n x n মাইনাস 1। ভেরি গুড, তাহলে 1 মাইনাস sec স্কয়ার x ডিভাইড বাই 3x স্কয়ার। এখন আবার x এর মান 0 বসান, এখানে কি হবে? আমি আগেই বলছি n এর জায়গায় কি হবে? x হবে, x হবে। আচ্ছা এখন আবার যদি x এর মান 0 বসাই তাহলে কি আসে? sec 0, sec 0 এর মান কত? sec 0 মান কথা বলেন না, এই কথা বলেন না কেন, কেউ জানেন না নাকি sec 0 এর মান কত? sin x tan x 19 উপরে জিরো হয় আর নিচেও তো জিরো আসে, বুঝেন নাই নাকি? না বুঝলে বলেন, আমি তো আবার বলবো, সমস্যা নাই। বুঝি নাই, আমরা বইতেও দেখবেন আছে, শুরুতে ফর্মুলা গুলা দেওয়া আছে। তাহলে আর এক্স কিউব কে ডিফারেনশিয়েট করলে হয় হলো 3x স্কয়ার। তাহলে যেহেতু এখন আবার x এর মান আমি 0 বসাবো, যদি 0 বসাই তাহলে এটা কি আসবে? 1। তাহলে 1 মাইনাস 1 সমান কত আসে? 0। আর নিচে x এর মান 0 বসালে সেটাও 0 হয়, তার মানে আবার 0 বাই 0 ফর্মে আসছে। 0 বাই 0 ফর্মে আবার ইনফিনিটি স্যার। হ্যাঁ 0 বাই 0 ফর্মে আসা মানে আবার ইনফিনিটি, তাহলে এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে, উপরে নিচে আর একবার ডিফারেনশিয়েট করতে হবে। সেজন্য তাহলে আমি আর একবার যদি ডিফারেনশিয়েট করে কি আসে দেখো, দেখেন এখানে আরেকবার ডিফারেনশিয়েট করলে 1 কে করলে 0, ওখানে ছিল 1 মাইনাস sec স্কয়ার x ছিল, তাই ছিল না? 1 মাইনাস sec স্কয়ার x ছিল, তাহলে আমি 1 কে ডিফারেনশিয়েট করব, 1 কে করলে 0, আর এটাকে সরি 1 মাইনাস sec স্কয়ার কে সরাসরি লেখা আছে tan, মাইনাস tan স্কয়ার x,
1 minus x square x 1 দেখা যায় হলো minus 10 square x এই যে minus 10 square x লেখা আছে minus 10 square x আগে আমরা ডিফারেনশিয়েট করেছিলাম স্যার না ডিফারেনশিয়েট এখন করা হয় নাই ডিফারেনশিয়েট করলেও হইতো এটা সংক্ষেপে করা আছে এটা ডিফারেনশিয়েট করলেও হইতো কিন্তু এখানে যত সূত্রে পড়ে আমি সূত্র ভাঙতেছি এখানে 1 minus x square x 1 হলো x স্কয়ারকে ডিফারেনশিয়েট করলে কি স্যার minus 10 square x হয় আমি এটা বলি নাই আপনাকে আমি এটা বলি নাই আপনাকে আমি বলছি কি এখানে সূত্র পড়ে 1 minus x square এর ফর্মুলা হলো 10 square x 1 minus 10 square x আপনি যদি ডিফারেনশিয়েট করেন তাহলেও কিন্তু হবে তখন একটু বড় হবে sec square x কে ডিফারেনশিয়েট করলে হবে 2 sec x tan x তার sec x কে আবার ভাগ করে লিখতে হবে 2 sec x তারপর আবার sec x tan x আসবে ঠিক আছে এটা পরে আমরা বিষয়টা আপনি এখন আপাতত এইভাবে দেখেন 1 minus x square x এটাকে লেখা যায় হলো minus 10 square x ঠিক আছে minus 10 square x তাহলে আমি এটা minus 10 square x লিখলাম এই যে minus 10 square x divided by নিচে যা ছিল তাই 3 x square এখন এটাকে আমরা কি লিখতে পারি দেখেন তো 10 x by x whole square এই 1 by 3 টা minus 1 by 3 টা বামে নিয়ে আসছি এই যে minus 1 by 3 টা বামে নিয়ে আসছি 10 x by x হ্যাঁ এখন লিমিটের ফর্মুলা কি যদি sin x by x বা tan x by x বা x by sin x বাই ফর্মে থাকে তাহলে সেটার মান হয় হলো 1 হয় বুঝছেন কথাটা এটা লিমিটের ফর্মুলা আরেকবার বলি এটা লিমিটের ফর্মুলা হ্যাঁ এটা সূত্র হ্যাঁ যে tan x by x থাকলে সেটা 1 হয়ে যাবে তাহলে 1 হলে স্কয়ার করলে সেটা 1 ই আসবে তাহলে এখানে minus 1 by 3 ছিল তাহলে minus 1 by 3 into 1 কত আসবে minus 1 by 3 এর অ্যান্সার হবে minus 1 by 3 আশা করে দেখবেন হ্যাঁ যে আমি যদি এখান থেকে আবার ডিফারেনশিয়েট করা দুইবার ডিফারেনশিয়েট করা লাগতো এখান থেকে আমাকে আরো এখানে একবার ডিফারেনশিয়েট করতে হতো পরে আরেকবার ডিফারেনশিয়েট করা লাগতো করলে একই রেজাল্টই আসবে যতক্ষণ পর্যন্ত আমাদের 0 বাই 0 ফর্মে বা 0 বাই ইনফিনিটি বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে উপরে নিচে ডিফারেনশিয়েট করতে হবে অথবা আমি যদি এরকম ফর্মুলায় ভেঙে নিয়ে কাজ করতে পারি তাহলেই হবে আচ্ছা আমরা আরেকটা মনে হয় অনেকেই নামাজে যাবে আমি নিজেও নামাজ পড়তে যাব আমরা যাচ্ছি লিমনকে বলতেছি লিমন আপনি শীটটা পাঠিয়ে দিয়েন আজকে আজকে পড়া কি যাচ্ছি না আমি আমরা লিমিট সম্পর্কে একটু আইডিয়া দিলাম আমরা নেক্সট ক্লাসে লিমিটের আরো অনেকগুলো অঙ্ক আছে আমরা কিছু বেশি বেশি অঙ্কগুলো দেখব ইনশাআল্লাহ তারপরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আজকে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি আপনাদের সমস্যা আছে না স্যার সমস্যা নাই না স্যার ওকে না স্যার নাকি আপনাদের আরো করতে ইচ্ছা করতেছে না না স্যার না স্যার না স্যার না স্যার স্যার পারবে স্যার থাক স্যার একদিনে বেশি